শুভেচ্ছা নিন দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কী করবেন জেনে নিন দেখার জন্য আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আপনাদেরই পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আজও উপস্থিত আছেন মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের দেশের একজন খ্যাতিমান হারবার গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর মতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডাক্তার আলমগীর মতি আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা দর্শক আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের পর্বটি শুরু করি ডাক্তার আমন্মকের মতি প্রথমেই যার প্রশ্নটি পড়ছি তিনি কুষ্টিয়া থেকে লিখেছেন তার নাম হচ্ছে রফিক উদ্দিন বয়াতি বয়স পঁয়তাল্লিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমি একজন লোকসঙ্কীত শিল্পী শীতের মৌসুমে আমাকে অনেক গান গিয়ে বেড়াতে হয় প্রতি রাশে রাতেই পালা গানের আসর হয় কিন্তু শীত এলেই আমার ঠান্ডায় কণ্ঠ একদম বসে যায় গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না এই অবস্থা জানাবেন জি ভাই বয়তি সাহেব যাদের শীত আসলে কণ্ঠের সমস্যা হয় তারা আদা রোগ বেধি আধা আরোগ্য হয় খেলে আদা তারা আদা চিবিয়ে চিবিয়ে খাবে আদার চোকলাটা সহ খেতে পারলে খুবই ভালো নাহলে আদা টুকরা টুকরা করে কেটে একটু লবণ দিয়ে একটা প্যাকেটে করে আপনি মুখে পকেটে রাখবেন এবং আস্তে আস্তে আপনি একটু একটু টুকরা খাবেন আপনি দুই তিনটা দিন এইভাবে আদা খেলে আপনার গলার সমস্যা চলে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন কণ্ঠনালির জন্য সবচেয়ে উৎকৃষ্ট ভেষজ হলো লবঙ্গ এবং গোলমরিচ কালো গোলমরিচ এই গোলমরিচ এবং লবঙ্গ যদি প্রতিদিন একটু মুখের ভিতরে রাখা হয় তাহলে মুখের ভিতরের গলা কন্টনালি ফোল জিপ দাঁত দাঁতের মারিতে কোনো ঘা এবং কোন রোগ বেদি হবে না এই যে আদার কথা বললেন লবঙ্গের কথা বললেন গোলমরিচের কথা বললেন যেটা কিনা গলা কিংবা মুখ গহ্বরের জন্য ভালো এটা কি রোগীরা কিংবা যে কেউ গরম পানিতে মিশিয়ে বা চায়ের সাথে মিশিয়ে খেতে পারবে জি গরম পানিতে চায়ের সাথে এমনি মিশিয়ে খেতে পারেন আবার অনেক সময় এই শীতের প্রারম্ভে তাদের মুখের ভিতরে একটু লাল লাল ফুসকুরির মতো হয় না সেটার জন্য সাধারণত আপনাদের এলুব দিতে আপনারা ই দিয়ে থাকেন রিগুফলা আর আমার আমরা বলি তাদেরকে গাজর খেতে দুটাই খেতে পারে গাজর ও হলুদ রিগুফিন ও হলুদ মানে হলুদ জাতীয় যে কোনো খাবার অনেক বেশি খেলে মুখের ঘা যাবে চলে আচ্ছা এই যে আমাদের যে ভাই রফিক উদ্দিন বয়াতির মতো অনেকেই আছেন কিন্তু যারা সবসময় স্টেজে পারফর্ম করতে লাগে কথা বলতে লাগে বিভিন্ন পাবলিকের কাছে বিভিন্ন ধরনের বক্তৃতা দিতে লাগে তাদের কিন্তু এই সময়ে কণ্ঠনারী সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা দেয় এটা একটা অনেকে যে পিঠে ব্যথা বুকে ব্যথা জায়গা যায় মুখ টোপ বিভিন্ন জাতীয় পিপারমেন্ট জাতীয় জিনিস ব্যবহার করে মিন জাতীয় জিনিস ব্যবহার করে এটা যেরকম সে পারফরমেন্স করার আগে সে যদি একটু এভাবে গলা সই জায়গাগুলো একটু মালিশ করে নাই সাময়িক সে খুব আরাম পাবে আচ্ছা তারপর এমন পিপারমেন্ট বোতলে করে বিভিন্ন ভাবে পাওয়া যায় পিপারমেন্ট মানে মিন মিন মানে পুদিনা পাতা সে বেশি করে পুদিনা পাতা কিছুক্ষণ চিবিয়ে খেয়ে নিতে পারে পুদিনা পাতা এরকম হাত দিয়ে করে সে একটু গলায় দিয়ে নিতে পারে তাহলে এটা আসলে এগুলি ফার্স্ট এইড এটা একশো পার্সেন্ট আরোগ্য হবে এরকম চিকিৎসা না এটা ফিফটি ফিফটি মানে একটা ভেষজ চিকিৎসা একটা আয়ুর্বেদিক ইউরিন হোমিওপ্যাথি হার্বাল চিকিৎসা এগুলো দিয়েও মানুষ পঞ্চাশ পার্সেন্ট আরোগ্য হবে এরপরে না হলে সে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবে তাহলে ইএনটির প্রফেসারের কাছে যাবে কিন্তু এই জিনিসগুলো সে প্রথম করতে পারে। কোন আর খাদ্যাভ্যাস পথ্যাস মানে মশলা শাক সবজি ফলমূল আমাদের পাক ঘর হাত বাড়ালে পাওয়া যায় পা বাড়ালে পাওয়া যায় এগুলো কিছুটা প্র্যাকটিস করা খাদ্য থেকে পথ্য থেকে ওষুধ এই জিনিসগুলিকে কিছুটা অনার করা আমাদের দরকার গরম পানি এখানে একটু তুলা দিয়ে গরম পানি গলার দিকে একটু মালিশ করতে থাকে কণ্ঠে ঠান্ডা যাবে একটু গরম পানি গরম লিগার চা আদার চা লবঙ্গের চা গোলমরিচের চা দারচিনির চা এলাচের চা এই জিনিসগুলো যদি কিছুটা খাওয়া হয় তাহলে গলার এই সমস্যা থেকে অনেক দূরে থাকবে আমরা কিন্তু একটা সময় আবার যে ফিরে যেতে হবে এখন ধরুন মানুষের ভিতরে একটা টেন এসে গেছে একটা মাইন্ডসেট করে যে যদি পদ্মা সেতু হয়ে যায় তাহলে দেশে যায় থাকবো অমুক সেতুটা হয়ে গেলে আমি গ্রামেই থাকবো মানে এরকম আমাদের একসময় অরণ্য যেতে হবে তত আমরা আসছিলাম অরণ্য থেকে মানে গ্রাম থেকে আবার আমাদেরকে ফিরে যেতে হবে যে আমাদের দরকার এগুলো তবে দর্শক একটু বলেই রাখি যাদের গলায় এই ধরনের সমস্যা হয় কথা শীতে আসলে বা অ্যালার্জির কারণে ঠান্ডার কারণে কিংবা অ্যাজমাটির অ্যাজমাটিক কারণে কিংবা কফ কাশির কারণে যাদের কথা বলতে কষ্টই হচ্ছে আপনার অন্যতম একটা চিকিৎসা কিন্তু অবশ্যই অন্তত পাকা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা কথা না বলে থাকতে পারলাটাই উত্তম কারণ গলাটাকে বা আমরা যেটাকে বলি যে ভোকাল গড বা ষড়যন্ত্রটাকে একটু রেস্ট দেওয়াটা দরকার সেই মুহূর্তে কিন্তু কোনো পারফরমেন্সে না যাওয়াটাই ভালো হবে এছাড়া ডাক্তার আলমগীর মধ্যে কিছু নিরাপদ পার্শ্ব মুক্ত চিকিৎসার কথাটা জানালেন অবশ্যই এটি ফলো করলে আপনারা ভালো থাকতে পারবেন কারণ আমরা জানি যে আমাদের এই যে কথা বলছি আমরা আমাদের গলার ভিতরে যে ভোকাল কর্ড আছে সে ভোকাল কর্ড কিন্তু আপনার প্রতি সেকেন্ডে কয়েকশো থেকে কয়েক হাজারবার কিন্তু এটা ভাইব্রেট করছে নড়াচড়া করছে অতএব যে যত বেশি কথা বলে যার গলা যত ইউজ হয় ততই কিন্তু এটা কম্পনের মাধ্যমে আমাদের গলার স্বর সৃষ্টি হয় অ্যামোভিয়া পোটোজোয়া এই জাতীয় জীবাণুগুলো ইন করতেছে নাকের ভিতর দেওয়া কানের ভিতর দেওয়া গলার ভিতর দেওয়া লঙ্কুপের ঘোরার ভিতর দেওয়া এই শীতের সময়টা এখন বেশি যাচ্ছে আর আমাদের পুরোনো কাপড় চোপড় যেই কাপড়গুলো আমরা ভালোভাবে ইস্ত্রি করি নাই রোদে শুকাই নাই ওই কাপড়গুলোর মধ্যে এক জাতীয় ফাঙ্গাস গুঁড়ো করতেছে এক এক জাতীয় হ্যাজার্ড গুরু করতেছে ওগুলো মাইট চাকারে উড়ে এসে এসে আমাদের নাক মুখে এই ঋতুতে বেশি ঢুকতেছে অতএব সেই ক্ষেত্রে আমাদের কার্পেট আমাদের চাদর বালিশ পর্দা কোষক জাজিম পুরানো কাপড় চোপড় কম্বল এগুলি সব ভালো করে রোদে শুকিয়ে তারপরে স্ত্রী করে তারপরে ব্যবহার করতে হবে এই মৌসুমে মানে শীতের মৌসুমে যে আসছে আর কি আমরা দেখছি অনেক দর্শকে আমাদের শীত নিয়ে প্রশ্ন করছে এবং প্রশ্ন করাটাই স্বাভাবিক অনেক সুদূর থেকে করেছেন মালয়েশিয়া থেকে মোহাম্মদ বরকতুল্লাহ তার বয়স উনচল্লিশ বছর তিনি বলছেন যে আমি ঝালাই ওয়েল্ডিংয়ের কাজ করি সবসময় আগুনের পাশে থাকতে হয় ইদানিং মনে হচ্ছে চোখে কম দেখছি শ্বাসকষ্ট বাড়ছে এবং শীত এলে এটি আরও বেড়ে যায় এবং দিন দিন মনে শুকিয়েও যাচ্ছে এই ব্যাপারে আপনার পরামর্শুল্লা ভাই আপনি আপনার যে প্রফেশন করবেন সেটা যতটুকু পারেন আপনি চেষ্টা করবেন কম করার জন্য এখনকার সময় অনুযায়ী আর আমি অনুরোধ করবো আপনাকে আপনি আপনার প্রফেশন আরম্ভ করার পূর্বে দুইবার আপনার সারা মুখে শরীরে আপনার কালিজিরার তেল মালয়েশিয়াতে কালিজিরার তেল পাওয়া যায় কালিজিরার তেল আপনি ওখানে খেয়ে নেবেন অথবা ওখানে টঙ্কা করে একটা আমাদের দেশে যেরকম বস ওই দেশে টঙ্কা পাওয়া যায় এই এই টঙ্কা আলির কাজ শিল্টনের কাজ করে শিল্টন মানিটা হইল আপনার সে যে কোনো রূপ আলো থেকে তৈরি করা যে কোনো রূপ খারাপ শক্তিকে সে প্রতিহত করতে পারে এই জন্য ওই টঙ্কা বা বস আপনি মুখে দিয়ে কিছুক্ষণ খেয়ে তারপরে আপনি কাজ আরম্ভ করবেন এবং অবশ্যই আপনি একটু লং ডিস্টেন্সের বেশি পাওয়ারের গগজগুলি সে ব্যবহার করবে যারা ঝালাই কাজ করে ওই রেটা বেরোয় আসে এটা চোখেও আসতে পারে নাকে মুখে সব জায়গায় আসতে পারে এর ফলে তার এটা হইতে পারে আর কিছু মানুষ আছে যাদের বডি অ্যালার্জিক বডি যেই লোকের অ্যালার্জিক বডি সে কিন্তু চোখে চুলে কলপ ব্যবহার করতে পারবে না আচ্ছা তাহলে সে অনেক লোক যাদের সিরিয়াস অ্যালার্জি আছে তারা মৃত্যুর দিকেও ঝুঁকে গেছে এই চুলের কলপে মানে যে কোনো কেমিক্যালস বা রঞ্জক পদার্থ যদি আমরা শৈলে এটা চুলে হোক হাতে হোক ব্ল্যাক অ্যাসিড জি ব্ল্যাক অ্যাসিড জি কোনো দিক অ্যালার্জি বডি যাদের আছে অ্যালার্জিক বডি তারা ব্যবহার করতে পারবে না আবার যারা এই যে ঝালাইয়ের কাজ করে সবার বডিতে এটা কিন্তু মানানসই হয় না আচ্ছা ওগুলোর থেকে এক প্রোটেকশন এর কাজ করতে হবে সৃষ্টি করে সেগুলোর থেকে কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনাস অ্যালার্জি কোল্ড অ্যালার্জি নিউমোনিয়া টিবি জক এই যে রোগের সৃষ্টি হচ্ছে একটি বিরতি নিয়ে আবার ফিরবো আপনার কাছে প্রিয় দর্শক দেখছিলেন মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানটি এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি বিরতি পর আবার ফিরছি আমাদের সঙ্গেই থাকুন